শেষবেলার প্রচারে মহেশতলায় মহামিছিল করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষবেলার প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটেন তৃণমূলের অসংখ্য কর্মী সমর্থকরা। রাস্তার দুপাশে ছিল উপচে পড়া ভিড়, উন্মাদনার পারদ তুঙ্গে। সবুজ আবির উড়িয়ে সেই উন্মাদনার জানান দেন কর্মীরা, আর তা চোখে পড়তেই আত্মবিশ্বাসে অভিষেক বললেন, সবুজ আবির বাঁচিয়ে রাখুন, 4 তারিখ গোটা দেশ সবুজময় হবে। এদিন প্রচার গাড়ির ছাদে উঠে বক্তব্য রাখছিলেন অভিষেক। হঠাৎ তার চোখে পড়ে কিছু কর্মী সমর্থক সবুজ আবির মেখে এসেছেন। বক্তব্য রাখতে রাখতেই অভিষেক বলেন, এখনই সবুজ আবির মেখে ফেলেছেন, সবুজ আবির বাঁচিয়ে রাখুন, 4 তারিখ গোটা দেশ সবুজময় হবে। এরপরই অভিষেকের কথায় হাততালির ঝড় ওঠে। অভিষেক আরো বলেন, ডায়মন্ড হারবারে কোনো দলের সঙ্গে তৃণমূলের লড়াই নেই, তৃণমূলের লিড নিয়ে এখানে এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের লড়াই হবে। সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।